যখন লাশ আনি তখন আমাদের দুর্গন্ধ ছোটে, আমরা অনেক রাতে ঘুমের মধ্যে আটকে উঠি। আমাদের ডাইনিংও লাশ কাটা ঘরের পাশে। 1990 সালে মাদারীপুর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, পাশেই সদর হাসপাতালের ময়না তদন্ত কেন্দ্র গড়ে ওঠায় প্রতি মুহূর্তই ভয় আর আতঙ্কে কোমলমতি শিক্ষার্থীরা। আর নার্সিং ইনস্টিটিউটের পাশে গলিত কিংবা অর্ধগলিত লাশ এনে বাহিরে রাখায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। লাশের দুর্গন্ধে প্রায়ই বন্ধ রাখা হয় পাঠদান। এছাড়া আবাসিক হোস্টেলে থাকা শিক্ষার্থীরাও পড়েন চরম বিড়ম্বনায়। যখন লাশ আনি তখন আমাদের দুর্গন্ধ ছোটে। দূরত্ব লাশ কাটা ঘর থেকে খুবই কম, সেই জায়গা থেকে আমরা অনেক রাতে ঘুমের মধ্যে আটকে উঠি। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে 700 শিক্ষার্থী পড়ালেখা করে। বারবার বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানালেও ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ শিক্ষকরা। 15-20 বছর আগ থেকে আমি চেষ্টা করতেছিলাম যে এটা এখান থেকে সরিয়ে অন্যত্র নিলে ভালো হয়। আমাদের ডাইনিংও লাশ কাটা ঘরের পাশে এবং রান্নাঘরেও দুর্গন্ধ আসে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান এটি অপসারণে শিগগিরই উদ্যোগ নেওয়া হবে। আর সমস্যার কথা জানানোই দাবি করে দায় এড়ানোর চেষ্টা জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার। বিশেষজ্ঞদের সাথে অবশ্যই আমি কথা বলবো যে এটা অন্য কোথাও স্থানান্তর করা যায় কিনা, যেহেতু এটা একটা বিদ্যালয়, ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়ে। যদি তাদের খুব বেশি সমস্যা হয় তাহলে আমাদেরকে জানালে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে দেখব যে অন্য কোথাও নেওয়ার সুযোগ আছে কিনা। 1992 সালে প্রতিষ্ঠিত হয় সদর হাসপাতালের ময়না তদন্ত কেন্দ্র, যেখানে প্রতি বছর 100 থেকে 150 লাশের ময়না তদন্ত করা হয়। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।